একটা সময় আমার স্বপ্ন ছিল যে আমার বাগানে ব্ল্যাক আব্রিকানা ড্রাগন ফল হবে বা ড্রাগন ফলের ফুল ফুটবে সবথেকে ফুলের প্রতি বেশি আকর্ষিত ছিলাম কারণ ব্ল্যাক আফ্রিকানার ড্রাগনের কুড়ি অবস্থায় দেখতে কিন্তু একদম কালো এবং অসাধারণ গায়ে লোম লোম দেখতে কিন্তু অসাধারণ লাগে যার জন্যেই কিন্তু এটার প্রতি এত আকৃষ্ট ছিল তো আজকে ডেটে আমার বাগান থেকে আমি কিন্তু ব্ল্যাক আফ্রিকানা ফল হারভেস্ট করে নিয়ে এসেছি এবং সেই ফলটা হারভেস্ট করেছে এবার এটাকে মাপবো মেপে এর ব্রিক্স মানে রেফ্রেক্টোমিটারে এর সুইটনেস বা ব্রিক্স কিন্তু আমরা মেপে দেখাবো নমস্কার আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চলুন শুরু করা যাক ব্ল্যাক আফ্রিকানা একটা সময় আমার এটা লাগানো একটা স্বপ্ন ছিল আর এখনও অনেকের কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তো বাগানে লাগিয়েও ফেলেছি ফলও হয়েছে দেখতেই পাচ্ছেন গাছের চেহারাও কিন্তু বেশ সুন্দর খুব ভালো গ্রোথ অন্যান্য মানে এই ধরনের ভ্যারাইটির মধ্যে কিন্তু বেশ ভালো গ্রোথ হচ্ছে ব্ল্যাক আফ্রিকানায় দেখা যায় তো ব্ল্যাক আফ্রিকানা এদিকে রেড অ্যাপেল ড্রাগন একসঙ্গে লাগিয়েছিলাম এবং দেখতেও একই রকম প্রায় তবে এর গ্রোথের থেকে কিন্তু ব্ল্যাক আফ্রিকানার গ্রোথ অনেক বেশি হয়েছে এবং ফ্লোটিংও আগে হয়েছে তো আমরা কিন্তু আজকে ব্ল্যাক আফ্রিকানার শুধুমাত্র শখ পূরণ করেছি সেটা নয় আজকে কিন্তু আরও বড় পরীক্ষা সেটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকানার সুইটনেস কত পাওয়া যাচ্ছে অর্থাৎ ব্রিক্স কত পাওয়া যাচ্ছে সেটা সেটা কিন্তু আজকে আমরা টেস্ট করব তো সবার আগে ফল হারভেস্ট করতে হবে সেই এক হাতে তো আমাকে ফলটা হারভেস্ট করে নিয়ে আগে দেখতে পাচ্ছেন ফল হারভেস্ট করে নিয়েছি এবার কিন্তু এটাকে আমরা ব্রিক্স মাপার জন্য নিয়ে যাব তো সবার প্রথমে আমি কিন্তু ব্ল্যাক আফ্রিকানা ফলটা মেপে দেখব তো আমি কিন্তু জিরো করে নিয়েছি আমাদের ওয়েট মেশিন তারপরে কিন্তু আমি এটাকে মেপে দেখছি একশো ষোলো গ্রাম আপনারাও একটু দেখে নিন খুব সমস্যা এভাবে দেখানো একটু মুশকিলের একশো ষোলো গ্রাম এটার ওয়েট তো একশো ষোলো গ্রাম আমরা কিন্তু ব্ল্যাক আফ্রিকা আফ্রিকানা ফলের ওজন পেলাম এবার মেনলি এটার নাম তো ব্ল্যাক আফ্রিকানা তো ব্ল্যাক আফ্রিকানা নামের পরেও গায়ের রঙ কিন্তু পুরোপুরি ব্ল্যাক নয় মানে ব্ল্যাক এরকম তো ব্ল্যাক হয় না তো ন্যাচারালি এর ফুলটা ব্ল্যাক আর সেকেন্ড হচ্ছে এর ভিতরের যে ফ্লেশ আমি শুনেছি সেটা নাকি অনেকটাই বেশি ডার্ক কালারের যার জন্যেও কিন্তু অনেকে এই কারণেও নাম ধরা হয় যে ব্ল্যাক আবরিকানা আমি কিন্তু কেটে ফেলেছি আচ্ছা ভিতরে কিন্তু এটা ব্ল্যাক বলা যায় না এটা পার্পল কালার দেখতেই পাচ্ছেন পার্পল কালারের কিন্তু এটা ভিতরের ফ্লেশটা এটা হচ্ছে গোলাপি তো বলাই যাবে না গোলাপি নয় পার্পেল কালার এই ধরে নিতে হবে একটু ডার্ক কালারের তো যাই হোক স্মেল থেকে খানিকটা ওই খানিকটা বেবি চেরাডো যেমন আমরা সেন পেয়েছিলাম বেবি চেরাডোর মতোই খানিকটা কিন্তু সেন বেরোচ্ছে তো দেখা যাক আমি কিন্তু এবার রেফ্রিক্টোমিটারে এর সুইটনেস মাপবো তো মোটামুটি আমি কিন্তু এটাতে জুস দিয়ে দিয়েছি তো এই জুসটা দেওয়ার পরে অন করতে হবে এবার মেশিনটা এবার কিন্তু আমি এটাতে টেস্ট করব টেস্ট রেজাল্ট কিন্তু চলে এসছে আর টেস্ট রেজাল্ট আপনারা দেখাচ্ছি আপনাদের এইটিন পয়েন্ট ফাইভ কিন্তু এর টেস্ট রেজাল্ট বা ব্রিক্স চলে এসছে আমাদের ব্ল্যাক আফ্রিকানা আর এইটিন পয়েন্ট ফাইভ মানে কিন্তু খুবই ভালো মিষ্টি আমি শুনেছিলাম ষোলো থেকে কুড়ির মধ্যে এর ব্রিক্স থাকে তো আমি এইটিন পয়েন্ট ফাইভ পাবো এটা কিন্তু এক্সপেক্ট করিনি যাই হোক যেটা এক্সপেক্ট করিনি তার থেকে ভালো এসছে এটুকু আমি ভেবেছিলাম ষোলোর মধ্যে হবে হয়তো তো যাই হোক এইটিন পয়েন্ট ফাইভ ব্রিক্স আমরা কিন্তু এবার এটাকে টেস্ট করে দেখতে হবে আমাকে তো এর ছোটো ফল বিশাল কিছু কাটার নেই তো আমি দু ভাগ জাস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারটা কিন্তু বেশ সুন্দর পার্পেল কালারের ফল কিন্তু দেখতে সুন্দর লাগে না এইটিন পয়েন্ট ফাইভ অনুযায়ী পারফেক্ট আর এটার একদম একটা আলাদা ফ্লেভার আছে ঠিক তালশ্বাস ঠিক বুঝতে পারছি না তাল মতোই লাগছে কিন্তু ঠিক ওরকম নয় একটু আলাদা খানিকটা ব্রুনির মতো আবার খানিকটা বেবি চেরাড়োর মতো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফলের মানে মনে হচ্ছে যেন একসঙ্গে মিক্সড মিক্সড আপ এরকমই মনে হচ্ছে আমি খানিকটা আবার ব্রুনির মতো লাগছে কখনো কখনো আবার মনে হচ্ছে না এটা বেবি বেবিচের মতো লাগছে তো ব্ল্যাক আফ্রিকানা ড্রাগন ফলের মিষ্টতা এবং ওজন সম্বন্ধে তো আপনারা জেনেই গেলেন ব্ল্যাক আফ্রিকানা নিয়ে অনেকের কিউরিয়াসিটি ছিল অনেকেই জানতো না এটার ব্রিক্স কত হয় তো ব্রিক্সটাও দেখে নিলেন অর্গানিকভাবে চাষ করবেন তাহলে কিন্তু পারফেক্ট মানে অরিজিনাল ব্রিক্স যেটা সেটা কিন্তু পাবেন কেমিক্যালে কিন্তু প্রপার ব্রিক্স আমরা পাবো না মানে যেটা আঠারো পয়েন্ট ফাইভ হয়েছে কেমিক্যাল দিলে হয়তো সেটা সতেরো হবে কি ষোলো হবে এরকম ডিফারেন্ট হয়ে যায় আর আপনি অর্গানিকে যে টেস্টটাও পাবেন যে ফ্লেভারটাও পাবেন সেটাও কিন্তু কেমিক্যালে অত ভালো ফ্লেভার আসে না আর নেক্সট কখনো টনিক দেওয়া ফল খেয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন টনিক দিলে সেই ফলের কোনো টেস্ট থাকে না সেই ফলের টেস্ট একদম মানে সেই নরম টাইপের কেমন একটা টেস্ট টেক্সচারের যে টেক্সচারটা মুখে যে বাঁধার ব্যাপারটা মানে আমরা যে যখন আমরা বাইট নিই সেই সময় যে একটা টেক্সচার আমরা মুখে পাই সেই টেক্সচারটা কিন্তু থাকে না আর টেস্টও এরকম ভালো থাকে না তাই টনিক একদমই ইউজ করবেন না বিশেষ করে এই ধরনের রেয়ার দামি ভ্যারাইটির মধ্যে আর আমার মাধ্যমে প্রায় একশোর কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন কি করতে হবে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে এস এম এস করবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখেই আমাকে সেন্ড করে দেবেন আমার মাধ্যমে যে একশোর কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমি তৈরি করে রেখেছি সেই লিস্টটা কিন্তু আপনার এস এম এসের রিপ্লাই হিসেবে কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার